নমস্কার, আপনি দেখছেন ইন্টারফ্যাক্ট ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আপনি কয়েকটা আশ্চর্যকর দেশের আশ্চর্যকর আইন সম্পর্কে জানতে পারবেন, যেগুলো আপনি আগে কখনো শোনেননি এবং শুনলে আপনার একটু আশ্চর্যকরই মনে হবে, কারণ এই ধরনেরও যে আইন হতে পারে তা কিন্তু আপনার আগে জানা থাকবে না। তো চলুন সেই সমস্ত আইনের কথাই শুনে নেওয়া যাক। প্রথমত দেশটি হলো ডেনমার্ক। ডেনমার্ক এমন একটি দেশ যেখানে সরকার থেকে ঠিক করা থাকে যে 7000টি নাম যেগুলো আপনার শিশুদেরকে আপনি দিতে পারবেন, অর্থাৎ তার ডাকনাম হোক বা ভালো নাম হোক সেটা আপনি আপনার শিশুদেরকে দিতে পারবেন, কিন্তু সেই 7000টি নামের বাইরে থেকে কোনো নাম আপনি আপনার সন্তানকে দিতে পারবেন না। যদি আপনি আপনার সন্তানকে নতুন একটা নাম দিতে চান, তাহলে কিন্তু সেই নামটার জন্য আপনাকে সরকারের কাছে আবেদন করতে হবে, আর সেই আবেদন যদি গ্রাহ্য হয় তাহলে কিন্তু আপনাকে সেই নামটা দেওয়া হবে। আবেদন গ্রাহ্যটা এইভাবে তারা ঠিক করে যে সেই নামটার প্রকৃতই কোনো অর্থ আছে কি না, বা সেই নামটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব কি না, অর্থাৎ সে নামটা আপনি হয়তো একটা ফলের নাম বা ফুলের নাম রেখে দিলেন, তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না। যেমন ধরুন ডেনমার্কে সদ্য অ্যাপেল, আইভি, ব্লু এই ধরনের নামগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আর অ্যাপেল মানে ফল একটা হচ্ছে আপনি জানেনই, আর আইভি হচ্ছে একটা লতা জাতীয় ফুল, সেই জন্য এই নামগুলো দেওয়া যেতে পারে না, এটা ভেবে ডেনমার্কের সরকার সেটাকে বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়টি হলো জর্জিয়া। জর্জিয়া এমন একটি জায়গা যেখানে আপনার যদি কোনো মুরগি থাকে তাহলে কিন্তু সেই মুরগিটাকে আপনি ছেড়ে রাখতে পারবেন না, অর্থাৎ ছেড়ে রাখতে পারবেন কিন্তু সেই মুরগিটা যেন কোনো রাস্তা ক্রস না করে, অর্থাৎ সেটা একটা মানুষের চলাচলের রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেন না যায়। আর যদি আপনার মুরগিটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় তাহলে কিন্তু আপনাকে জর্জিয়া সরকারকে একটা ফাইন পে করতে হবে। এছাড়াও আপনি যদি বারবার একই কাজ করেন তাহলে কিন্তু আপনার কারাদণ্ডও হতে পারে। তৃতীয় দেশটি হলো গ্রিস। আর এই গ্রিসের অনেক অনেক স্মৃতিসৌধ বা কোনো ঐতিহাসিক স্থান আছেন, এটা আপনি আগে শুনেছেন। আর এই গ্রিসের এই ঐতিহাসিক স্থানগুলোতে আপনি কিন্তু যদি মহিলা হন তাহলে কিন্তু আপনি হাই হিল জুতো পরে যেতে পারবেন না। আর তাদের সরকার এটার একটাই বর্ণনা দিয়েছেন যে ঐতিহাসিক যেসব জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু একটু ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থাৎ সেগুলো অল্পতেই ভেঙে পড়তে পারে বা অল্পতেই সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, আর সেই জন্যই আপনি যদি হাই হিল জুতো পরে সেখানে যান তাহলে কিন্তু সেই সমস্ত জায়গাগুলো ক্ষতি হতে পারে, আর সেই জন্যই ঐতিহাসিক স্থানগুলোতে হাই হিল জুতো পরে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। চতুর্থ দেশটি হলো পর্তুগিজ। আর এই পর্তুগিজের একটা মজার তথ্য হলো এদের যেসব সমুদ্রগুলো আছে সেখানে কিন্তু আপনি প্রস্রাব করতে পারবেন না, আর আপনি যদি এই সমস্ত সমুদ্রতে প্রস্রাব করেন তাহলে কিন্তু আপনার শাস্তি হবেই। তবে এইসব অপরাধীদেরকে কিভাবে ধরে সেটা কিন্তু আমার জানা নেই, আপনার জানা থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। পঞ্চম জায়গাটি হলো সিঙ্গাপুর। আর এই সিঙ্গাপুরে আপনি যদি বাইরে বেরোন, অর্থাৎ আপনি বাড়ি থেকে যদি বাইরে রাস্তাতে বেরোন, তাহলে কিন্তু আপনি চুইংগাম খেতে পারবেন না। তবে একটা জিনিস শোনা যায় যে সিঙ্গাপুরের দোকানগুলোতেও চুইংগাম এক্সপোর্ট করা বন্ধ করে দেওয়া হয়েছে। এর একটাই কারণ হলো আমরা যখন বাইরে বেরোই তখন কিন্তু আমাদের মুখটা শুকিয়ে যায়, আর তখন আমরা চুইংগাম খেতে আমাদের খুবই মন চায়। আর সিঙ্গাপুরে পপুলেশন এতটাই বেশি যে সেখানে রাস্তাঘাটে কিন্তু লোকজন প্রচণ্ড পরিমাণে থাকে না, আর সেখানে যদি চুইংগামের ব্যবহার থাকে তাহলে কিন্তু রাস্তাঘাট খুবই অপরিচ্ছন্ন হয়ে যেতে পারে, আর সেই জন্যই সিঙ্গাপুরে চুইংগামটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ষষ্ঠ দেশটি হলো মেক্সিকো। মেক্সিকোতে আপনি যদি সাইকেল চালান তাহলে কিন্তু আপনি কখনোই আপনার প্যাডেলটাকে ছাড়তে পারবেন না। এদের একটা আইন আছে যে আপনি যদি সাইকেলের চালানোর সময়, অর্থাৎ একবার প্যাডেল করে দিলেন তারপর প্যাডেলটাকে ছেড়ে দিলেন, আপনি হয়তো চলে যাচ্ছেন, আপনার ব্যালেন্সও আছে, কিন্তু তবুও এটা একটা অপরাধ। আর এই আইনটা 1892 সাল থেকেই মেক্সিকোতে চলে আসছে। সপ্তম এবং আমার ভিডিও শেষ দেশটি হলো কানাডা। কানাডার পেট্রোলিয়া শহরে উচ্চ স্বরে শব্দ করার প্রতি বাধা আছে, অর্থাৎ এখানে আপনি খুব জোরে শব্দ করতে পারবেন না, এমনকি আপনি রাস্তাঘাটে বাঁশিও বাজাতে পারবেন না, হালকা স্বরে গানও করতে পারবেন না, কোনো কিছুই চিৎকার করতে পারবেন না, সেই জন্য এই শহরটিকে খুব শান্ত শহর বলা হয়। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কারণ এতে আমরা একটু মোটিভেশন পাই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।